অসাধারণ একটা জায়গা এটা। এর চেয়ে সুন্দর কোনো অ্যাকোয়ারিয়াম বাংলাদেশে আছে আমার জানা নেই, এটি সবচেয়ে বেস্ট একটা অ্যাকোয়ারিয়াম বলা চলে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজন বিজেপি এন্ড ইউ অল আর ওয়াচিং বিজেপি ব্লগস। আমি এখন আছি কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। তো এখন আপনাদেরকে পুরো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা ঘুরিয়ে দেখাবো। এটা খুবই সুন্দর একটা জায়গা, বাচ্চাদের খুবই পছন্দ হবে। চলুন তাহলে এটার ভিতরে যাওয়া যাক এবং আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই। লেটস গো অ্যান্ড স্টার্ট আওয়ার ভিডিও। ভয়ঙ্কর পিরানহা মাছ, অন্য রকম একটা জগৎ। একটা মাছ খুব সুন্দর ভাবে চলে গেছে আমার মাথার উপর দিয়ে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটি মূলত জাওয়াতলা মেইন রোডে অবস্থিত। যারা ঝাউবন রেস্টুরেন্টে খেতে যান, ঝাউবন রেস্টুরেন্টের ঠিক পাশে এটা অবস্থিত, 2 মিনিটের হাঁটার রাস্তা। এই যে চারতলা ভবনটি দেখতে পাচ্ছেন, এর 2 তলা মিলে হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। তৃতীয় তলায় তাদের ছোট্ট একটা মার্কেট রয়েছে এবং চতুর্থ তলায় তাদের বিশাল একটি রেস্টুরেন্ট রয়েছে। এটা তাদেরকে ট্রিক্স বলতে পারেন। আপনি যদি ঢুকেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড হয়ে, মার্কেট হয়ে, রেস্টুরেন্ট দিয়ে মূলত আপনাকে এক্সিট হতে হবে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। ঢুকতে শুরুতে খুব সুন্দর একটা দেখতেই পাচ্ছেন অ্যাকোয়ারিয়াম। উপর থেকে পানি ঝর্ণার মতো পড়তেছে, নিচে কিছু ফিশও দেওয়া আছে। এখানে এই পাশেও যদি দেখাই কিছু ফিশ আছে। তারপর এই ছোট গুহার ভিতর দিয়ে এন্ট্রি। এই পাশে কিছু শামুক দিয়ে অসাধারণ সুন্দর একটা জায়গা ক্রিয়েট করা, বলতে পারেন যে ফটো ফ্রেমের মতো। এদিকে গাছের তাদের লাইট দিয়ে খুব সুন্দর করে ক্রিয়েট করা। এখানে দেখেন ভয়ঙ্কর পিরানহা মাছ। এখানে আসার মজা হচ্ছে আপনি ভিন্নধর্মী প্রচুর মাছ দেখতে পারবেন, যেগুলো অন্য কোনো অ্যাকোয়ারিয়ামে খুব একটা দেখা মিলবে না। এদিকে অনেকগুলো পিরানহা মাছ, কিন্তু এক দুইটা না। এদিকে যদি দেখে আপনাদেরকে অনেকগুলো পিরানহা মাছ এখানে। তারপর এই পাশে বসার সিট অ্যারেঞ্জ করা আছে, একটা ছোটো কৃত্রিম ঝর্ণার মতো ক্রিয়েট করা আছে। তার ভিতরেও কিছু শামুক দিয়ে এটাকে একটা, আর এই পাশে ফিশ ফিডিং, 20 টাকা দিয়ে আপনি এখানে ফিশ ফিডিং করতে পারবেন। এইখানে দেখেন, এখানে এমন একটা মাছ রয়েছে যার ওজন সর্বোচ্চ 300 কেজি পর্যন্ত হতে পারে, দেখেই বুঝতে পারবেন। ওয়াও, কি বিশাল আকৃতির মাছ! আর পিছনেরটা তো, ও মাই গড, একটা ফিশ অ্যাকোয়ারিয়ামে এত বড় মাছ থাকতে পারে এটা কখনো কল্পনা করা যায় না। কক্সবাজার আসলে শুধু বিচে না থেকে এসব জায়গাও ঘুরে যাবেন, তো ভিন্নধর্মী কোনো কিছু দেখতে পারবেন আপনারা। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। এখানে রয়েছে হলুদ তুতা সিচলিট। দেখতে পাচ্ছেন চিতল, এই যে চিতল। তারপর পাশে টাইগার মামা আর হরিণ মামা রয়েছে। এরা হচ্ছে সিলভার এরোনা। এখানে রয়েছে অ্যাঞ্জেল ফিশ, পেট্রোলিয়াম স্কালার। এদিকে রয়েছে নিউলি অ্যারাইভড, আইডেন্টিফিকেশন ইজ ইন প্রগ্রেস, মানে এটা এমন একটা জিনিস যেটার এখন আইডেন্টিফিকেশন হয় নাই। স্টার ফিশ বলা যেতে পারে এটাকে। এখানে রয়েছে স্টার ফিশ আর একটা অন্য কালার, ওইটা সাদা ছিল, হোয়াইট স্টার ফিশ বলা যেতে পারে। এটা কিছুটা ডার্ক, এটাও কিন্তু নতুন এসেছে, স্বাগতম জানাইতে বলতেছে তারা। ভুতছুরি মাছ, ওয়াও, এই মাছটা একদম ব্ল্যাক, ভুতছুরি মাছ। মি মাছ লাইফ অফ কোর্স দেখেছি, এটা আনকমন মাছ। ক্যাটফিশ, এদিকে রয়েছে আনআইডেন্টিফাই, এটাকেও আইডেন্টিফাই করা যায় না এটা কি মাছ। তারপর এদিকে রয়েছে অস্কার ফিশ, অস্কার পেয়েছে তারা মনে হয়। কায়ান গৌরমি ফিশ, একদম হোয়াইট কালারের, খুবই সুন্দর একটা মাছ। অক্টোপাস, এই যে ভিতরে দেখতেই পাচ্ছেন অক্টোপাসটা আছে।
আসলে এখানে এত বেশি পরিমাণে মাছ রয়েছে যে আপনাদেরকে যদি একটা একটা করে আলাদা করে দেখাই তাহলে সারাদিন চলে যাবে, আমার ভিডিও মেবি 30 মিনিট প্লাস হয়ে যাবে। তাই আমি অনেক কিছু আপনাদেরকে একটু স্পিডে দেখিয়ে নিচ্ছি, স্পেশাল যে জায়গাগুলো সেগুলো আপনাদেরকে একটু আলাদা করে দেখাবো। তারপর এই পাশটা ওয়াও, জাস্ট ওয়াও, মানে এটা একটা এই জায়গাটাই খুব সুন্দর করে সাজানো, আপনি এখানে অনেক ছবি তুলতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। এই জায়গাটা জাস্ট সাধারণ একটা, এখানে সুন্দর করে এক্সপ্লোর করা যায় আমার ভাবনার বাইরে ছিল, খুবই দারুণ লাগতেছে। এটা দুইটা ভাই ঘুমিয়ে আছে, তারপরে এদিকে রয়েছে মরাই ইল, মরাই ইল সে একটু চিপার ভিতরে ঢুকে আছে। এটা দেখতে অনেক ভয়ঙ্কর একটা মাছ। তারপর এদিকে রয়েছে মরাই ফেল, আর একটা অন্য টাইপের। এদিকে রেড হোস্ট ক্র্যাব রয়েছে, লাল কাঁকড়া দেখতে পাচ্ছে। লাল কাঁকড়া একটা ইয়ে হচ্ছে, তারা কিন্তু বালুর ভিতরে ঢুকে যায়। আমি যখন বরিশাল গিয়েছিলাম তখন আপনাদেরকে দেখাতে পারি নাই, সামনে গেলেই ঠাস করে ভিতরে ঢুকে যায় তারা। এবার একদম সামনে থেকে যদি দেখাতে পারি আপনাদেরকে, আমরা যদি এই পাশটায় আসি, ভিন্ন ধরনের একটা সিট অ্যারেঞ্জ করা আছে এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের আরেকটা পার্ট। এই পাশটা অন্যরকম একটা জগৎ, আপনার মাথার ওপর থেকে পানি শুরু হবে, আপনার মাথার ওপর দিয়ে মাছ, বড় বড় মাছ যাবে, এরকম চারপাশটা অসাধারণ একটা জায়গা। এটা দেখতেই পাচ্ছেন এর চেয়ে সুন্দর কোনো অ্যাকোরিয়াম বাংলাদেশে আছে আমার জানা নেই, এটি সবচেয়ে বেস্ট একটা অ্যাকোরিয়াম বলা চলে, অসাধারণ, খুবই সুন্দর ভিউ আসতেছে এটা। এই জায়গাটায় এসে আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় সমুদ্রের তল দেশে আছি, কারণ বিভিন্ন স্তরের মাছ রয়েছে, উপর দিয়ে কিছু যাচ্ছে, নিচ দিয়ে কিছু বয়ে যাচ্ছে, মানে এক কথায় জায়গাটা আমার কাছে এত ভালো লেগেছে। চাইলে এক পাশ থেকে আরেক পাশে ইজিলি যেতে পারে, দেখতে পাচ্ছেন একটা মাছ খুব সুন্দরভাবে চলে গেছে আমার মাথার উপর দিয়ে। আবার এদিকে একজন আসতেছে, পুরো সমুদ্রের নিচে আছি বলে মনে হচ্ছে আমাদের, মানে এতটাই অসাধারণ একটা জায়গা এটা। এবার আপনাদেরকে যদি বরাবর এই পাশটা দেখাই, ওয়াও, জাস্ট অসাম, কি দেখাবো আপনাদেরকে, এখানে না আসলে আসলে বুঝবেন না কতটা সুন্দর একটা জায়গা এটা। এখানে যদি দেখেন খুব সুন্দর একটা মাছ রয়েছে, ওয়াও, কচ্ছপ রয়েছে এখানে। এখন আপনাদেরকে এই গুহার ভিতর দিয়ে আরেকটা খুবই সুন্দর জায়গায় নিয়ে যাব। অন্ধকার রাজ্যের ভিতর দিয়ে যদি যান, যাওয়ার টাইমে আপনার চোখে পড়বে কিছু স্বাদুপানির কচ্ছপ, আপনার চোখে পড়বে। এখানে আরেকটা কচ্ছপ রয়েছে, এটা হচ্ছে ডিরেক্ট কচ্ছপ লেখায় তাদের, ইন্ডিয়ান ফ্লাকশাল টার্টল, এটার নাম দেওয়া আছে বলে। এবার যদি আপনাদেরকে দেখাই, এটা একটা আর একটা জগৎ, এটা ওয়াও। এখানে এসিও দেওয়া আছে যাতে গরম না লাগে আপনার। দেখতে পাচ্ছেন এখানে রাতের অন্ধকার মনে হচ্ছে, মানে পুরাই গুহার ভিতর দিয়ে মন ফ্রেশ হয়ে যাবে এখানে আসলে, আসবেন অবশ্যই কক্সবাজার আসলে। এবার যদি আমরা দুইতলায় উঠি এই সিঁড়ি দিয়ে, এভাবে উঠলে চারপাশে আপনার কাছে মনে হবে যে আপনি সমুদ্রের তল দেশে।
এখান থেকে যদি আপনাকে নিচের অংশটা দেখায়, মাছের নাম বলতে বলতে আমি নিজেই রীতিমতো হাঁপিয়ে উঠেছি। মানে এত বেশি মাছ এটার ভিতরে যে আসলে আপনাদেরকে সবগুলো যদি দেখাতে যাই, এর আগেও বলেছি যে অনেক বড় ভিডিও হয়ে যাবে যেটা আপনারা আসলে দেখবেন না। তাই আমি একটু ছোট করে ভিডিওটা করতেছি যাতে আপনারা দেখেন। এখানে প্রচুর প্রজাতির মাছ, বিভিন্ন শামুক, কচ্ছপ, ভ্যারাইটিজ আইটেম রয়েছে। আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না, এবং জায়গাটায় আসলে আপনার মন ফ্রেশ হয়ে যাবে এটা আমি শিওরিটি দিতে পারবো। আমার কাছে অনেক ভালো লেগেছে। যারা এইসব জিনিস দেখতে পছন্দ করেন তারা এখানে আসতে পারেন, আপনার বেবিদেরকে নিয়ে আসতে পারেন, তারা অনেক বেশি পছন্দ করবে, এনজয় করবে, তারা অনেকগুলো নতুন জিনিস সম্পর্কে ধারণা পাবে, এবং এই জায়গাটায় আসলে তারা অনেক নতুন জিনিস শিখতে পারবে। অনেক কিছু আছে যেগুলো তারা হয়তো কখনো দেখে নাই, বই পুস্তকে পড়াশোনা করেছে শুধু। সো আমার নিজের কাছেও ভালো লেগেছে, আমি অনেক এনজয় করেছি। এটা আমার সেকেন্ড টাইম এখানে আসা, তো আপনারাও আসবেন আশা করি। একদম শেষ মতে আসলে একটা ছোট দোকানও পাবেন যেখানে আপনি বসে আপনার স্ন্যাক্স নাস্তা টাস্তা ছোটো খেতে পারবেন। আইসক্রিম রয়েছে, টয়লেট রয়েছে, এদিকে বসার জায়গা রয়েছে, এ পাশে টেরা ফিশ। ও এটা খুব সুন্দর একটা ফিশ, টেট্রা ফিশ। ওয়াও, এটা গ্রিন কালারের আরেকটা মাছ। এদিকে খুব সুন্দর একটা মাছ রয়েছে। ওয়াও, জেলি ফিশ, শিক্তা মুদ্রা। এটা শিক্তা মুদ্রা মাছি, এটা দিয়ে আসেন। মাছ নাই বাট অনেকগুলো মাছের আর্ট রয়েছে এদিকে। ও ওয়াও, এদিকেও জেলিফিশ রয়েছে, মাছগুলো নাই, কি বলি, জেলিফিশের সুন্দর সংস্করণ দেখতে পারবেন এখানে আসলে। আল্লাহর কি কুদরত, কি সৃষ্টি। হচ্ছে এক্সিট গেট, এখানে ইয়ে করে এদিকে একটা ছোট মার্কেট রয়েছে, মার্কেট দিয়ে আপনি বেরিয়ে যাবেন, অনেক কিছু পাবেন এখানে। এক নজরে যদি পুরো মার্কেটটা আপনাদেরকে দেখাই, খেলনা থেকে শুরু করে কসমেটিক্স সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এটাতে বের হওয়ার রাস্তা এটাই, হুট করে ভাববেন যে আপনি তো বা মার্কেটে চলে আসছেন, বাট এটাই হচ্ছে এদের এক্সিট। এদিক দিয়ে উপরে উঠে সোজা লিফট দিয়ে নিচে নেমে যাবেন, এটা একটা ট্রিক্স বলতে পারেন। ভিতর দিয়ে এসে আপনি এদিক দিয়ে বেরোতে হবে, এছাড়া আর কোনো এক্সিট নাই। সো আপনি চাইলে রেস্টুরেন্টে খেয়ে মার্কেট থেকে কিছু কিনে তারপরে বাসায় যেতে পারবেন। বিশাল বড় একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, বিশাল বড়। এদিক দিয়ে কিছু আচার কিনতে পারবেন এখান থেকে। এদিকে অন্যরকম আরেকটা গেমিং সাইড রয়েছে, এখানে ফিশ অ্যাকোয়ারিয়ামে ঘুরতে এসে আপনি চাইলে কিন্তু এখান থেকে বড়দের গেম রয়েছে, 3D গেম, ভার্চুয়াল রিয়েলিটি গেম রয়েছে এখানে। তারপরে এদিকে মোটর সাইকেল বা কার ড্রাইভ, তারপর বল পল রয়েছে এদিকে, সব কিছু মিলে এখানে একটা খেলনা জায়গা রয়েছে। রেস্টুরেন্টের এই পাশটা দিয়ে এসে তারপরে আপনি চাইলে সিঁড়ি দিয়েও নামতে পারবেন, আর এই পাশে লিফট রয়েছে, ধারণ ক্ষমতা 8 জন। লিফট দিয়ে সোজা নিচে নেমে যাবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এখন অসাধারণ একটি সুন্দর জায়গায় আছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকে চলে যাচ্ছি, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।